অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং জাতীয় সঙ্গীতের সাথে সুর মেলানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। যে মানুষটি সারা পৃথিবী জুড়ে দেশ থেকে দেশান্তরে বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে মাথায় নিয়ে সহদাগর বেড়ায়, সেই সহদাগরের নাম সাবিনা ইয়াসমিন। আমন্ত্রণ জানাচ্ছি সাবিনা ইয়াসমিনকে। আমাদের সাধ্যমত আনন্দ দেওয়ার জন্য এবং আজকের অনুষ্ঠান আমি গানগুলো সাজিয়েছি আমার মনের মতো করে, তবে এর মধ্যে নিশ্চয়ই আপনাদেরও কোনো ইচ্ছা থাকবে। যদি কারো কোনো গান শুনতে ইচ্ছা করে নিশ্চয়ই বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। এবং আজকে সমস্ত মিউজিশিয়ানস ভাইরা আমার এখানে আছেন, তাদের সঙ্গে পরিচয় আবার করিয়ে দেবো পরে। কিন্তু সবচেয়ে আমি খুশি হয়েছি যে টুটুল আমার সঙ্গে এখানে বাজাচ্ছে, সেই জন্য টুটুলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এই দেশের স্বাধীনতার জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। এই দেশকে আমরা পেয়েছি 30 লক্ষ প্রাণের বিনিময়ে। যারা প্রাণ দিয়ে গেছেন আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম নিবেদন। আমি গাইলো
Thank you.
Thank you.
থাকতে পারলো এভাবে বলার দরকার নেই
তেমনি একটা ছবি থেকে আমি একটা গান দেখছি। ছবির নাম হচ্ছে রাজলক্ষ্মী শ্রীকান্ত। গানটি সুর করেছেন আমাদের বিখ্যাত ও সঙ্গীত পরিচালক জনাব আলাউদ্দিন আলী, এবং গানটি লিখেছেন আরেক বিখ্যাত মিডিয়া গীতিকার ডক্টর আবু হেনা মুস্তাফা কামাল। অনেক বছর হয়ে গেল গান গাইছি, অনেক অনেক
আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় গুরুদের আশীর্বাদে আপনাদের সবারই ভালোবাসায় এ পর্যন্ত প্রায় 16,000-এর মতো গান গেয়েছি। কিন্তু গান গাইতে আসা অত সহজ হয়নি প্রথম প্রথম, কারণ আমি বাচ্চাদের জন্য বাচ্চাদের আসরে আমি গান গাইতাম, রেডিও রেডিওতে খেলাঘর নামে একটা ছবি দিয়ে অনুষ্ঠান হতো, সেখানে গান গাইতাম অনেক দিন, 3-4-5 বছর। কিন্তু তারপরে বড়দের গান গাওয়ার খুব ইচ্ছা, কিন্তু কেউ সুযোগ দিল না। অনেককে বলা হয়েছে কিন্তু সবাই বলেন যে না, এখনও ছোটো, এখনও সুযোগ দেওয়া যাবে, পরে আরও পরে। কিন্তু আমারও খুব ইচ্ছা, আমার তো ভীষণ ইচ্ছা। হঠাৎ করে আমাদের পাশের বাড়িতে শহীদ আলতাফ মাহমুদ ভাই এসে উঠলেন। শহীদ আলতাফ মাহমুদ ভাইয়ের পরিচয় খুব একটা দেওয়া দরকার নেই, কারণ এক নামেই পরিচিত যে আমার ভাই রক্তের আমার ওই 21 ফেব্রুয়ারি গানের শিরোকার। তিনি আসলেন, তিনি তখন প্রচুর ছবিতে সুর দিচ্ছেন, তো আম্মা ওনাকে একটু বললেন যে মেয়েকে তিনি একটা বড়দের গান করেন। উনি তো বললেন কৃষ্ণ হচ্ছে আর কম আর বড়। শেষে আম্মা এমন শুরু করলেন, আমিও শুরু করলাম যে আমার তিনি একটা গান গাওয়া দেওয়া, অন্য কোথায় অগ্রহ বললেন ঠিক আছে একটা গান গাই, গাওয়া তো পারি, এইসব দিকে খারাপ হলে গানটা কিন্তু বাদ দিয়ে দিব, মন খারাপ করতে পারবে না। আম্মা বললেন ঠিক আছে, আমি বললাম ঠিক আছে। তো উনি আমাকে প্রথম বড়দের গান গাওয়ালেন জহির রেহান সাহেবের ছায়াছবিতে, আগুন নিয়ে খেলার ছিল সেই ছবির নাম, তাতে একটা গান গাইলাম। তো গানটা বাদ তো উনি দিলেনই না, বরং ওই ছবিতে উনি আরও একটা গান করালেন আমাকে, মাহমুদুল নবী ভাইয়ের সঙ্গে ডুয়েট। কিন্তু যে কোনো কারণেই হোক ওই গান দুটো অনেকেই শোনেননি, ঠিক সেভাবে গান দুটো আমাদের সঙ্গে আসেনি। কিন্তু 3 নম্বর গান নিধার গান যেটা আমাকে যে গাওয়ালেন, চাপার থেকে উনি আমাকে গাওয়াইয়েই চলেছেন গান, মানে পিছন ফিরে ডাকাতে হয়নি আমার আর। তো আলতাফ ভাইয়ের হাত ধরে আমি ছবি জগতে এসেছি, ছবির গানের জগতে। তো সেই 3 নম্বর গান যেটা আমি গিয়েছিলাম, তারপর থেকে সত্যি করে আর মানে খুব একটা অসুবিধা হয়নি। তো আমার এখন এই জন্য এত কথা বললাম যে এই 16,000 গানের মধ্যে 3 নম্বর গানটা কিন্তু এখনও খুব অনেকেই শুনতে চান এবং আমারও গাইতে খুব ভালো লাগে। দেখেন আপনাদের কীরকম লাগবে, এটা আমার ছায়াছবি গানের Thank you.
দেখেন একটু অন্য রকম করে বলি। বাকি যে গানটা গাইবো সেই গানের সুরকার গীতিকার এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন ব্যক্তিত্ব, এক কথায় যে শেষ করা যাবে না, তারই ছায়াছবি এই গানটি। গানটি আমি এখন একটু অন্য আঙ্গিকে গাইবো, সেটা হচ্ছে যে টুটুল পিয়ানো বাজাবে এই গানটার সঙ্গে। ছবিতে ছিল পিয়ানোতে, পিয়ানো বাজে এই গানটা ছিল। আর যা কথা বললাম অসাধারণ গুণে গুণের অধিকারী ছিলেন, অনেক অনেক গুণের অধিকারী তার নাম খান আতাউর রহমান। Thank you.
অনুষ্ঠানটা একটা হবে কত ফুল ফুটে
One.
আমাকে বাজাতে
গাবি না আমি জানি না, তবে আমার সঙ্গে তুই ডুয়েট গাইবি। এই গানটা আপনাদেরকে অনেক ধরে নিয়ে যাবে, অনেক আগে নিয়ে যাবে।
Thank you.
শিখাইনি আমাকে গান গাওয়া, শিখাবে তারপরে তো তাই না?
আর কমন গুলো বলে শুনবেন না যেন, ঠিক আছে? দেখো এখানে কথা, দেখো ভালো পয়সা একবার তুমি